আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আপনাদের মাঝখানে আবারও আয়সা পড়লাম একটা ডিবি ড্রেসিং ভিডিও নিয়ে। তো এই ডিবি ড্রেসিং ভিডিও পার্ট 1 এবং 2 এর আগে আমি ভিডিও আপলোড দিয়ে দিয়েছি। তো এইটা হচ্ছে 3 নম্বর ভিডিও, 3 নম্বর ভিডিও। আপনাদেরকে পুরো ডিবিটা কীভাবে ড্রেসিং করতে হয় এই ভিডিওর মধ্যেই এন্ড করব। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, আশা করি আপনারা কিছু একটা বুঝতে পারবেন। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো আপনারা দেখতে থাকেন, ইনশাল্লাহ এই ভিডিওতেই শেষ করব। তো আমরা এখানে ফেজগুলো কানেকশন করে নিতেছি, দেখতে পারতেছেন এই ফেজগুলো হচ্ছে লাইটের ফেজ। লাইটের ওয়্যারও কম আসছে, তো তার জন্য এই 5-6টা ওয়্যারই আমরা নিচের বাসবারে কানেকশন করব। তো এইগুলো কানেকশন হওয়ার শেষেই আমরা কি করব, পাওয়ার যে ফেজগুলো আসছে ডিবিতে এই ফেজগুলো আমরা 2nd নম্বর বাসবারে কানেকশন করব। তো এগুলো দেখতে থাকেন কীভাবে আমরা কেবল ট্রে মাইরা কানেকশন করি, এগুলো প্রত্যেকটা ধাপ ধাপ আপনাদেরকে দেখাচ্ছি। তো সম্পূর্ণ দেখতে থাকেন। তো এখন আমরা ধরলাম পাওয়ারের যে বাসবারের ফেজগুলো, এগুলো আমরা এক সাইডের জন্য যতটা লাগে ততটাই আমরা সেট আপ করে নিতেছি। আবার দ্বিতীয় সাইড যেটা লেফট সাইডের যে পাওয়ারের ফেজগুলো হবে ওই সাইডে দিয়ে সেরা আজা এরকম সেম এরকম এইভাবে আমরা কানেক্ট কেবল ট্রে মারে দেবো। তো কেবল ট্রে মারবেন, অনেকে দেখছি ট্র্যাপ মারে, ট্র্যাপ থেকে কেবল ট্রে অনেক বেটার হয়। ট্যাপ মারলে কী হয়, এগুলা গরমের হিটে ট্যাপগুলো নষ্ট হয়ে যায়, ইনসুলেশনের যে আঠাগুলো আসাটা আঠা খারাপ হয়ে গেলে সমস্যা পড়ে। তো আপনারা বেশিরভাগ চেষ্টা করবেন কেবল ট্রে দিয়ে সেটা ইউজ করার জন্য, কেবল ট্রে দিলে জিনিসটা অনেক ভালো হয় আর কি। তো বন্ধুরা, ভিডিও করতে করতে এক পর্যায়ে আমার মোবাইলটা বন্ধ হয়ে যায়। তো তার জন্য ভিডিওটা মানে ডিবি ড্রেসিং অফ দিয়ে মোবাইলটাকে চার্জ দিয়ে তারপরে আবার আসলাম আপনাদের কাছে দেখানোর জন্য। তো এর মধ্যে কী করছি, আমরা নিচের যে মেন MCBগুলো এগুলো কানেকশন করে লেছি। সো এটার জন্য বিশেষভাবে দুঃখিত, আপনাদেরকে MCB কানেকশনটা দেখাতে পারলাম না। ইনশাল্লাহ আমি নেক্সট একটা এটার জন্য স্পেশাল ভিডিও বানাবো কীভাবে MCB কানেকশন করতে হয়। MCB কানেকশন করাগুলো একটু ট্রাফ হয়, তো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ বোঝানোর জন্য আলাদা একটা ভিডিওর মধ্যে। আমরা আজকে এই ভিডিওতে দেখাইতেছি আমরা কীভাবে সিঙ্গেল MCBগুলো কানেকশন করা হয়, তো এটার মধ্যে আপনাদেরকে বুঝতে পারবেন। MCBর জন্য আলাদা করে স্পেশাল আপনাদেরকে একটা ভিডিও দিব।
বন্ধুরা দেখতে পারতেছেন অবশেষে আমরা ডিভিটা কমপ্লিট করতে পারছি। বান্দা শেষ, আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিল, তো তার জন্যে মোবাইল বন্ধ হয়ে গেছে। পুরোটা ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না।